ক্লাস সিক্স এর স্টুডেন্টদের অনলাইন ক্লাসে স্বাগত। দেখো, আমি তোমাদের সন্দীপ স্যার এই মুহূর্তে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের সাধারণ যন্ত্রসমূহ চ্যাপ্টারটার কিছু অংশ আজকে পড়াবো। আজকে প্রথম পর্বের ক্লাস। প্রথম পর্বের ক্লাসে তোমরা সাধারণ যন্ত্রসমূহের কিছু বিষয় সম্পর্কে জানতে পারবে। পরবর্তী দিনে আমরা সম্পূর্ণ চ্যাপ্টারটা ধীরে ধীরে পড়ব। আজকে যে সমস্ত বিষয়গুলো পড়ব তার মধ্যে সবার আগে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যন্ত্রপাতি। তোমাদের প্রত্যেকেরই ধারণা আছে যন্ত্রপাতি। যন্ত্রপাতি কাকে বলি? যন্ত্র অর্থাৎ সেই জিনিসগুলোকে বোঝায় যেগুলো ব্যবহার করে আমরা খুব সহজে অনেক বেশি পরিমাণে বাধা অতিক্রম করতে পারি। অর্থাৎ এটা একটা বিশেষ ব্যবস্থা। যন্ত্র বলতে একটা বিশেষ ব্যবস্থাকে বোঝায় যে ব্যবস্থা কম বল প্রয়োগ করতে হয় সেই ব্যবস্থাতে তার বিনিময়ে আমরা বেশি বাধা অতিক্রম করতে পারি, তাকেই আমরা বলি যন্ত্রপাতি। দেখো, এই যে যন্ত্রপাতি, এই যন্ত্রপাতিকে আবার দুই ভাগে আমরা ভাগ করতে পারি। কিছু রয়েছে সরল যন্ত্র, কিছু রয়েছে জটিল যন্ত্র। সরল যন্ত্র কি? সরল যন্ত্র হলো যেখানে যন্ত্রটি এককভাবে কাজ করে, অর্থাৎ যেখানে একটি যন্ত্রই কাজ করে, একটি যন্ত্র কাজ করে, তখন সেটাকে আমরা বলে থাকি সরল যন্ত্র। যেমন দেখো, তোমার বাড়িতে ছুরি, কাঁচি ইত্যাদি রয়েছে, এগুলো প্রত্যেকটি যন্ত্র। কোনো বাধাকে আমরা সহজেই অতিক্রম করতে পারি। কাঁচি দিয়ে আমরা কাপড় কেটে দিতে পারি, ছুরি দিয়ে কাগজ কাটতে পারি, বা অন্য কিছু বাড়ির রান্নার যে সামগ্রী, যে সমস্ত ধরে নাও রান্নার শাকসবজি ইত্যাদি বাড়ির লোকেরা প্রত্যেকে কেটে থাকেন, তোমরা দেখেছো। কিন্তু এটা একটা কাজেই যেহেতু ব্যবহার হয়, ছুরি কাঁচি ইত্যাদি হলো সরল যন্ত্র। এটি হলো কোনো বাধা অতিক্রমের জন্য একক যন্ত্র, তার জন্য একে সরল যন্ত্র বলে। যখন জটিল যন্ত্র হবে তখন সেটা হবে একাধিক যন্ত্র মিলিতভাবে যখন কাজটা করবে। অর্থাৎ একাধিক যন্ত্র, অনেকগুলি যন্ত্র থাকবে তার মধ্যে, মিলিতভাবে যখন কোনো কাজ করছে তখন সেটাকে বলা হচ্ছে জটিল যন্ত্র। যেরকম তোমরা জানো কম্পিউটার, তোমরা ইতিমধ্যে কম্পিউটার ক্লাস করো, সেখানে দেখো অনেকগুলি যন্ত্র রয়েছে, সেগুলো মিলিতভাবে কম্পিউটার অ্যাকশন শুরু হয়। সেখানে সিপিইউ থাকে, সেখানে মনিটর থাকে, সেখানে বক্স থাকে, মাউস থাকে, কিবোর্ড থাকে, অনেকগুলি ফাংশন, যেগুলো ছোট ছোট অনেকগুলো যন্ত্র। সেই যন্ত্রগুলির ভেতরেও অনেক রকম এরকম আরও ছোট ছোট যন্ত্র থাকে যেগুলো মিলিতভাবে এই কাজটা করে, তার জন্য একে আমরা বলি জটিল যন্ত্র। দেখো, এর পরবর্তী যে টার্মটাতে আসবো সেটা হচ্ছে লিভার। লিভার কি? প্রকৃতপক্ষে লিভারকে আমরা যদি বলতে যাই, লিভার হলো একটা সরল যন্ত্র। লিভারকে আমরা একটা সরল যন্ত্র বলতে পারি। দেখো, আমি এখানে লিখে দিয়েছি লিভার হলো একটি সরল যন্ত্র। এটা কখনো কখনো সোজা হয়, আবার কখনো কখনো বাঁকানো হয়। একটা স্থির বিন্দুকে কেন্দ্র করে এটা অবাধে ঘুরতে পারে। ভেবে দেখো, একটা সাঁড়াশি, সাঁড়াশি একটা নির্দিষ্ট বিন্দুতে আটকানো থাকে, একটি কাঁটা বা পিন দিয়ে আটকানো থাকে, সাঁড়াশির দুটো প্রান্ত দুই দিকে ঘোরে। যাঁতি, সুপারি কাটার যে যাঁতি, সে যাঁতিতেও তোমরা দেখেছো একটা প্রান্তে প্রান্তীয় ভাগে বন্ধ থাকে, আর মধ্যেখানে অংশটা নাড়াচাড়া করতে পারে, যাঁতি। এগুলো সব প্রত্যেকটাই কোনোটি সোজাদণ্ড, কোনোটি বাঁকাদণ্ড, কিন্তু এদের প্রত্যেকের একটা স্থির বিন্দু আছে, সেই বিন্দুকে কেন্দ্র করে এরা কিন্তু অবাধে ঘুরতে পারে। একে আমরা বলে থাকি লিভার। অর্থাৎ আরও একটা বিষয় আমরা এখান থেকে জানলাম, সেটা হলো লিভার হলো এক প্রকারের সরল যন্ত্র। এবার দেখা যাক, এই যে লিভার, লিভারকে আবার লিভারের গঠনে আমরা দেখতে গেলে তিনটে বিন্দু দেখতে পাই, তিনটে অংশ। তিনটে অংশের মধ্যে একটা বিন্দু যেখানে আটকে থাকে বা আটকানো থাকে, বা যেটাকে আমরা বলেছি স্থির বিন্দু, সেটিকে বলা হয় আলম্ব। আলম্বকে আমি এখানে একটা চিত্র এঁকে দেখাবো,
সেই চিত্রের মাধ্যমে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর যে লিভার তার বর্ণনাও দেব। এবার এই যে তিন প্রকার লিভার, লিভারে আমরা যে চিত্রে ব্যবহার করব বিন্দু, তার মধ্যে স্থির বিন্দু হলো আলম্ব, যাকে আমরা এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করি। আবার তারপরে আসছে বল, অর্থাৎ যেখানে আমরা বল প্রয়োগ করি। যেমন কোথায় বল প্রয়োগ করি, ধরে নাও একটি জাতি, মধ্যেখানে সুপুরি রাখা হলো এক প্রান্তে বন্ধ, উল্টো প্রান্তের যে শেষের দিকের বিভাগে বা ভাগটাতে আমরা চাপ দিই, হাত দিয়ে বল প্রয়োগ করি, সেই বল যার মাধ্যমে আমরা কাজ করে থাকি, এই যে বল প্রয়োগ, সেটাই হলো কি এই বল, তাকে এইভাবে চিহ্ন দিয়ে প্রকাশ করব। অর্থাৎ নিচে একটা আমি দাগ দিয়ে রেখেছি, যেহেতু বলটা ওপর থেকে প্রযুক্ত হয়। তারপরে আসছে বাধা, এখানে যন্ত্রপাতির সংজ্ঞাতেই আমি বলেছিলাম যে বেশি বাধা অতিক্রম করা যায় বল হলো, এবার তাহলে বাধা অতিক্রম, এই যে বাধাকে এই চিহ্নের দ্বারা, বাধা অর্থাৎ সেটা যে কাজটা আমরা করতে যাচ্ছি, যেরকম সুপারি কাটা একটি কাজ, সাঁড়াশি দিয়ে একটি গরম কিছু জিনিসকে নামানো সেটা আরেকটি কাজ, সেটাও এক ধরনের বাধা। তো যে জিনিসটাকে আমরা ধরছি, যে জিনিসটাকে ধরছি সেটা হলো বাধা, যে প্রান্তে চাপ দিয়ে ধরছি সেটা হলো বল, এবং সাঁড়াশিটা যে বিন্দুতে আটকে রয়েছে তাকে বলছি আলম্ব। এবার দেখো এই লিভারে আলম্ব, বল এবং বাধা, এই তিনের অবস্থানের উপর নির্ভর করে তিন শ্রেণীর লিভার হয়, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। যদি আমরা প্রথম শ্রেণীর লিভার দেখি, প্রথম শ্রেণীর লিভারে আমরা দেখতে পাবো আলম্ব মধ্যেখানে কোনো একটি স্থানে অবস্থান করে। প্রথমে প্রথম শ্রেণীর লিভার এঁকে নিই, এই হলো প্রথম শ্রেণীর লিভারের আলম্ব। এই যে আলম্ব বললাম মধ্যেখানে কোনো স্থানে থাকে, যেটা আমরা সাঁড়াশির ক্ষেত্রে দেখতে পাই। দেখো সাঁড়াশিতে হয়তো একটু প্রান্তীয় দিকে থাকে, আমি বলেছি মধ্যেখানের কোনো অংশে থাকবে, তার মানে একদম মিডলে থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই, মধ্যেখানে যে কোনো অংশে থাকতে পারে। অপরদিকে বল থাকবে এক প্রান্তে, দেখো এই বল ওপর থেকে প্রযুক্ত হচ্ছে, অপর প্রান্তে বাধা, অর্থাৎ এখানে বাধা। আমি এখানে চিহ্ন দিয়ে দিয়েছি, প্রথম শ্রেণীর লিভার দেখতে পাচ্ছি, এখান থেকে বল প্রযুক্ত হয়েছে, এখানে আলম্ব রয়েছে এবং এখানে বাধা। তিনটে বিন্দুর নাম দিয়ে দাও, এ বি সি। তাহলে প্রথম শ্রেণীর লিভারে এ বিন্দুতে বল, বি বিন্দুতে আলম্ব, সি বিন্দুতে বাধা। এই ধরনের লিভারের উদাহরণ কি হতে পারে? এই ধরনের লিভারের উদাহরণ হলো সাঁড়াশি। এবার চলে আসি দ্বিতীয় শ্রেণীর লিভারে। দ্বিতীয় শ্রেণীর লিভার এই গঠনের মধ্যেই, একটু মুছে দিই তারপরে, আচ্ছা দ্বিতীয় শ্রেণীর লিভার হতে গেলে সেখানে আলম্ব বিন্দুটি এক প্রান্তে থাকে, অপর প্রান্তে থাকে বল বিন্দু, এক প্রান্তে আলম্ব অপর প্রান্তে বল। ধরে নেওয়া যাক এই প্রান্তে আমার রয়েছে আলম্ব, অপর প্রান্তে রয়েছে বল। এবং মধ্যেখানে কোনো একটি অংশে থাকবে বাধা, একে আমরা বলবো দ্বিতীয় শ্রেণীর লিভার। অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর লিভার যেখানে আলম্ব এক প্রান্তে, বল অপর প্রান্তে, এবং মধ্যেখানের কোনো স্থানে থাকবে বাধা। এই ধরনের উদাহরণ কি হতে পারে একটু তোমরা ভাবো।
দেখো, এই ধরনের বল বা এই ধরনের লিভার হতে পারে কি জাতি। দেখো জাতির ক্ষেত্রে একটু ভেবে দেখো, একটা প্রান্ত বন্ধ থাকে, মধ্যেখানে আমরা সুপারিটা ব্যবহার করি এবং উল্টো প্রান্তে আমরা চাপ প্রয়োগ করি। এক প্রান্তে বন্ধ, উল্টো প্রান্তে চাপ প্রয়োগ, আর মধ্যেখানে থাকছে সুপারি। তার মানে এটা কি হলো? দ্বিতীয় শ্রেণীর লিভার হলো কে? দ্বিতীয় শ্রেণীর লিভার হলো জাতি। এছাড়া যে আমরা বোতলের ছিপি খুলি যার মাধ্যমে, সেটা হতে পারে এর মতোই। এবার যদি দেখি আমরা তৃতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভারে এই ছবিটাই উল্টো হয়ে যাবে। অর্থাৎ আলম্ব এক প্রান্তেই থাকবে, বলটা যেটা প্রান্তে রয়েছে এখন সেই প্রান্তের বল চলে আসবে মধ্যেখানে, এবং বাধাটা চলে যাবে অপর প্রান্তে। অর্থাৎ এখানে চিত্রটা কি দাঁড়ালো দেখো, এবার যে চিত্রটা দাঁড়ালো সেটা এরকম। অর্থাৎ দ্বিতীয় শ্রেণীতে ছিল মধ্যে বাধা, এবার মধ্যে হয়ে গেল বল, এক প্রান্তে আলম্ব ছিল আগে, এখনো আছে, অপর প্রান্তে চলে গেল, যেখানে এতক্ষণ বল ছিল সেখানে চলে গেল কে? বাধা। এবার এই ধরনের লিভারকে বলা হয় তৃতীয় শ্রেণীর লিভার। এই তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হলো আমাদের হাত। একটু ভেবে দেখো, কনুই থেকে যদি আমরা দেখি, কনুই হচ্ছে আলম্ব, যেখান থেকে আমাদের আটকানো, কনুই থেকে আলম্ব। এবার তোমার হাতের উপরে যদি একটা কোনো কিছু ইট দিয়ে দেওয়া যায় বা যে কোনো কিছু দেওয়া যায়, এখানে হলো বাধা, অর্থাৎ সে হাতটাকে নিচে নামাতে চেষ্টা করবে, কিন্তু মধ্যেখানের এই অংশটা সেই বল প্রয়োগ করে হাতটাকে নেমে যেতে দেবে না, ঠিক জায়গাতে বজায় রাখবে। অর্থাৎ কি হলো? আলম্ব অর্থাৎ আমাদের কনুই, এখানে বল প্রযুক্ত হচ্ছে মধ্যেখানের অংশে বাহুতে, এবং উল্টো প্রান্তে বাধা অর্থাৎ এখানে থাকছে ইট বা কিছু, যে কোনো জিনিস যা আমাদের হাতটাকে নিচের দিকে নামিয়ে দিচ্ছে। এই হলো তিন প্রকারের লিভার। এই পর্যন্তই তোমাদের আজকের পড়া থাকছে। এই ভিডিওটি আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিচ্ছি, তোমরা প্রত্যেকে দেখবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কেননা পরবর্তী থেকে এই চ্যানেলের মাধ্যমে তোমাদের আমি ক্লাস নেব। আজ এই পর্যন্তই। সাবস্ক্রাইব মাই চ্যানেল পিকেবি ম্যাথ।